একদম খবর পেতে না পেতেই চলে এসেছি চিনার পার্ক এরিয়াতে। এক্স্যাক্ট লোকেশনটা পরে বলে দেবো আপনাদেরকে। আপসাইড ডাউন হাউস, মানে আপসাইড ডাউন মিউজিয়াম বা গ্যালারি বলতে পারেন। তো চলুন ওখানে গিয়ে আপনাদেরকে এক্স্যাক্ট ব্যাপারটা বোঝাবো। বিভিন্ন বেশ সুন্দর ফটো তোলার জায়গা, ভিডিও শ্যুট করার জায়গা আছে এখানে। তো চলুন, ফোর্থ ফ্লোরে আছে এই ফ্ল্যাটের, গিয়ে দেখাচ্ছি। চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাই। মস্তির জিনিস, পাটাপাটি জায়গা, সবাই আসুন, দারুণ লাগবে। এখানে প্রচুর ফটো তোলার, মানে স্টিল ফটো তুলতে পারবেন মজার মজার। আর এটা পার হেড 90 rupees করে এখন আছে প্রাইস, ডিসকাউন্ট চলছে 70%, এরপরে কিন্তু প্রাইস বেড়ে যাবে, তখন কিন্তু প্রাইস প্রচুর হাই হয়ে যাবে। চলুন আমরা আরও ফটো তুলে দেখাচ্ছি আপনাদের। শ্রমিক তুই আকাশে ঝুলে ঝুলে কথা বলছিস কেন? আমি একটু টেবিলটা ঝুলবো। তো উনি হচ্ছে এই জায়গাটার ওনার। তো ওনার থেকে একটুখানি ডিটেলসে জায়গাটার ব্যাপারে জেনে নেবো, যে কীভাবে কী হঠাৎ, মানে উনি প্ল্যান করে এটা বানালেন, এবং এখানে আসলে আপনারা কী কী করতে পারবেন, সব কিছু ডিটেলসে একটু জেনে নিই। হ্যাঁ, এই যে
এই জায়গাটা আমি জানি যে বিদেশে প্রচুর জায়গায় আছে, আমি নিজেও আগে জানতাম না। বিদেশ সফরে গিয়ে আমি দেখতে পাই যে এরকম জায়গাতে লোকে প্রচুর আনন্দ করছে, প্রচুর ভিডিওস ফটোস, মানে আমিও যেখানে গেছিলাম সেখানে আমি এক দেড় ঘন্টা আমি কাটিয়েছি ইজিলি, এত ফটো ভিডিওস তুলেছি। আমার তখনই মনে হয়েছে কীভাবে কলকাতায় এই জিনিসটা নেই, কীভাবে কলকাতার মানুষ এই জিনিসটাকে মিস করে ফেলছে। তো তারপরের থেকে আমার চিন্তাভাবনা শুরু হলো যে কী করা যায়, কীভাবে আর কি কলকাতার মানুষকে করা যায়। তারপরে আমি চার মাস ধরে মার্চ মাস থেকে প্রায় হোলির সময় থেকে আমি খাটাখাটনি করে এই দাঁড়িয়েছে, ফলস্বরূপ এই জায়গা আপসাইড ডাউন হাউস, এটা আছে নিউ টাউনে, সিটি সেন্টার টু এর খুব কাছে, নোয়াপাড়া ক্রসিংয়ে, অ্যাপোলো ক্লিনিকের এক্সাক্ট উল্টো দিকে, প্রভাতারা এনক্লেভ বিল্ডিংটার নাম, এর ফোর্থ ফ্লোরে এই জায়গাটা। এই 11 জুলাই থেকেই সবে মাত্র ওপেন হয়েছে, বাট আজকেই সবে সব থেকে বেশি ফুটফল এখানে হলো, লোকজন আজকের থেকে জানতে পারলো। আমি এই জায়গাটাকে ফটোশ্যুটের জন্যও দিচ্ছি, পার হেড এন্ট্রি হিসাবেও আসা যাবে। আপনারা যত রকমভাবে ক্রিয়েটিভ আইডিয়া বার করতে পারবেন, এখানে এসে সব রকমের ফটোশ্যুট করতে পারবেন যেমনভাবে চান। যদি আপনারা ফটোশ্যুটের জন্য বুক করতে চান, যে কোনো রকমের ফটোশ্যুট, ধরুন প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, বেবি শাওয়ার, বার্থডে, এনিথিং, তো আমাকে আগে থেকে ফোন করে আমাকে জানান, অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, তারপরে চলে আসুন এখানে। তো চলুন এবার আমি আপনাদেরকে একটুখানি ডিটেলসে জায়গাটা ভালোভাবে নর্মালি ঘুরিয়ে দেখিয়ে দিই একবার পুরো এন্ট্রান্স থেকে। তো এই দরজা দিয়ে ঢুকেই দেখুন এখানে এরকমভাবে আপসাইড ডাউন এরকম সব ক্যাবিনেট বানানো। এখানে দেখুন ওপরে সোফা, টেবিল, টি টেবিল, এদিকে একটা ক্যাবিনেট আছে, খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো হয়েছে। কিন্তু আপনারা এসে দারুণ ফটোশ্যুট করতে পারবেন। এদিকে দেখুন বিছানা, আর এটা হচ্ছে ওয়াশরুম। তো বেসিক্যালি যে ফটোগুলো উঠছে এই কারণে এগুলো সব উপর দিকে এবং আমরা নিচের দিকে, তো স্ক্রিনটাকে উল্টো করে আপনাদের বেশ মজার মজার ছবি উঠবে। এটা একটা চিলড্রেন্স রুম, এটা আরেকটা রুম, এটা অফিসিয়াল ওয়ার্কের। এখানে দেখুন ল্যাপটপ রাখা, এটা দেখুন আর ডাইনিং রুম, এখানে ডাইনিং টেবিল দেওয়া, এখানে একটা সিঁড়ি, আর এটা হচ্ছে কিচেন। তো বেসিক্যালি ব্যাপারটা এই কারণেই হচ্ছে যে সব কিছু উল্টো আর আমরা নিচে আছি, তো আপসাইড ডাউন করে আমরা ফটো তুলছি। তো জায়গাটা কিন্তু ফাটাফাটি, আপনারা আসুন, ফাটাফাটি লাগবে, দারুণ সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। চলুন আপনাদেরকে আগে লোকেশনটা আমি বুঝি। সামনে যে সিগন্যালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোয়াপাড়া সিগন্যাল, ঠিক চিনার পার্কের পরের সিগন্যাল। ঢুকে এসেই এই যে অ্যাপেলো দেখতে পাচ্ছেন, অ্যাপেলো ক্লিনিক, তারই ঠিক অপোজিটেই এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন আপনারা, এই লাল হোর্ডিং দেওয়া প্রভা তারা লেখা। তো এরই ঠিক ফোর্থ ফ্লোরে আপনারা ঢুকেই রাইট সাইডে লিফট আছে, লিফটে করে ওপরে চলে যেতে হবে, ওখানে কাউন্টার পেয়ে যাবেন।
তো আপনারা আসুন, বেশ ভালো লাগবে। প্রাইস এখন 90 rupees করে চলছে। তো ভিডিওটা এখানে এন্ড করব, ফালতু ভিডিও বড় করব না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও।